ধান নদী ও খাল এই তিন মিলে বরিশাল, কীর্তন খোলা, মাছ খাটা, কালাবদর ও তেঁতুলিয়া নদী বিধৌত এ অঞ্চলের সাধারণ মানুষ নদী ভাঙন, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগের কবলে পতিত হয়। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা তেঁতুলিয়া নদীর তীরে অবস্থিত। এই নদীতে প্রতিদিন জোয়ার ভাটা হয়। বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে অন্যতম একটি এলাকা মেহেন্দিগঞ্জ উপজেলা, যার ফলে এ অঞ্চলের জনগোষ্ঠীর অর্থনৈতিক সামাজিক বিকাশ বাধাগ্রস্ত হয়। 1997 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই অঞ্চলের মহিলাদের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি এবং নারীর ক্ষমতায়নের লক্ষ্যে একটি বিশেষ উদ্যোগ গ্রহণের ঘোষণা দেন। এ ঘোষণার প্রেক্ষিতে দরিদ্র মহিলাদের ভাগ্য পরিবর্তনের জন্য বিআরডিবি কর্তৃক বাস্তবায়িত ইরেস্পো প্রকল্পের আওতায় সমিতি গঠন করা হয়। মেহেন্দিগঞ্জ উপজেলায় লস্করপুর মহিলা সমিতির মাধ্যমে মহিলারা নিজেরা নিজেদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। মহিলারা উপার্জন করায় পরিবারে তাদের অবস্থান যেমন সুদৃঢ় হয়েছে, পাশাপাশি তাদের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এখানকার নারীরা দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়েছে। লস্করপুর মহিলা সমিতির সদস্যদের সঞ্চয় জমা এবং আয়বর্ধক ক্ষুদ্র ক্ষুদ্র কর্মসূচি বাস্তবায়নে উৎসাহ দানের জন্য মাননীয় সংসদ সদস্য জনাব পঙ্কজ নাথের উপস্থিতিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নে কাজ করার জন্য তিনি আহ্বান জানান। তোমাদেরকে যে ঋণ দিছে, তোমরা তা নিয়ে হাঁস মুরগি বা বেত হোগলা বোনার কথা এগুলি বলতে পারতেছ? আগে যেমন শুধুমাত্র জামাই দিলে পাইতা, তাহলে না এখন তো নিজেরাই হোগলা বইন না বেত বইন না, আর নাইলে সেলাই সেলাই জানো না কেউ সেলাই পারো, দুটা পয়সা আসে নাকি? আচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই জন্যই, বিষয়টা হচ্ছে যে সবাই মিল্লা কাজ করলে সমাজটা গতিশীল থাকে। আমার ঘরে পুরুষ মানুষটা খেতে কাজ করুক, অফিসে কাজ করুক, ব্যবসা করুক, জাল লইয়া নদীতে যাক, তারা কামাই করার পাশাপাশি তোমরাও যদি দুইটা পয়সা কামাই করতে পারো, তাহলে ছেলে মেয়েদের পড়াশোনার খরচ, একটু ঘর বাড়িটা ভালো করার পরিবেশ তৈরি হয় নাকি, টাকা হাতে আসলে স্বাবলম্বী হয় না? এই জন্যই কিন্তু এই এটাকে ক্ষুদ্র ঋণ বলে। এই যে অল্প অল্প ঋণ দিয়ে তোমার মতো করে তুমি যা জানো তাই করলা, তুমি যে ব্যাতে ঝুরি করলা, পাশে ঝুরি করলা, না হোগলা বললা, আর নাহলে সেলাই করলা, আর না হলে তুমি মাছ চাষ করলা, আর নয় হাঁস মুরগি পাললা, এটাও কিন্তু কাজ। তুমি যদি হাঁস মুরগি পাইলে ডিম হয়, ডিম বাজারে বিক্রি করো, তোমারও লাভ, বাজারে যে ডিম কিনে খাবে তারও লাভ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু নিজেই প্রধানমন্ত্রী না, আমাদের সেনাবাহিনীতে, পুলিশে, প্রশাসনে সকল জায়গায় মহিলা বিচারপতিতে মহিলা বিচারপতি আছে, ডিসি আছে মহিলা, এসপি আছে মহিলা, টিএনও আছে মহিলা, আমাদের যে বিমান চালায় তারও আছে মহিলা। কাজেই নারী, এটাকে বলে নারীর ক্ষমতায়ন। এই যে সমাজে তোমার ঘরে শান্তি থাকলে সমাজটা ভালো, সমাজটা ভালো থাকলে দেশটা ভালো। প্রধানমন্ত্রী বলছে যাও গ্রামের যারা গরিব মহিলা আছে এদেরকে শিক্ষিত করো, স্বাবলম্বী করো, ঋণ দাও, টাকা দাও, সৎভাবে দুইটা পয়সা উপার্জন করা দরকার। সেই জন্য পুঁজি নাই মণিকরমকে দিয়া ওই টাকা দিয়ে দিল সরকার, গুরকরমকে দিয়া টাকা দিল সরকার, তা দিয়া মোয়া বানাইয়া তুই মোয়া বেচো। আমি উদাহরণ দিলাম, যা মন চায় তা করতে পারো, জিলাপি বেচো, পিঠা বেচো, তুই পিঠে বানাই পিঠা বেচো, অর্থাৎ তোমার যা মন, তোমার যা যোগ্যতা, তোমার যা সামর্থ্য, তুমি যা পারো তাই করবা। পথ চলতে যেই টাকাটা দরকার সেই টাকাটা সরকার পাঠাই দিছে, এই যা ডিডি সাহেব, এডি সাহেব, অফিসার, এনি সাহেবরা, এরা তোমাদের জন্য এটা করবে, কেমন? বরিশাল জেলার 5টি উপজেলায় 250টি সমিতিতে 8,000 মহিলা সদস্য সমিতিতে অন্তর্ভুক্ত হয়েছেন। সমিতির সদস্যরা হাঁস মুরগি ও গাভী পালন, সেলাই কাজ, পুঁতির কাজ, মৎস্য চাষ, নার্সারি, ব্লক বাটিক সহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এছাড়াও মা ও শিশু স্বাস্থ্য সেবার উপর এক মাসের স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ নিয়ে স্বাস্থ্যসেবা প্রদান করছেন। সমিতির সদস্যরা
ইরেস্পো প্রকল্প থেকে ঋণ নিয়ে নিজ নিজ ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়ন করে জীবনমান উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আমার এক ছেলে এক মেয়ে। আর্থিক অবস্থা আগে তো আগে খুব খারাপ ছিল, এখন ভালো আছি। এই বিএডিবি সমিতিতে দুইটা লোন নিয়ে অনেক কিছু করছি, উন্নতি হয়েছি, ঘর দুয়ার করছি, সংসার করছে, স্বামীও ভালো আছে, আমিও আগে তো ভালো আছি। ঘরের মধ্যে অনেক সাজগাজ আছে, তারপর গরু কিনছি, গরুতে অনেক ব্যবসা বাণিজ্য হয়েছে। আমার আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, এখন বর্তমান অবস্থা মোটামুটি খুব ভালোই আছে। মানে এই জায়গা থেকে টাকা নেওয়ার পর গরু কিনছে, তারপর আগের ঘর দুয়ার খুব খারাপ ছিল, এখন মোটামুটি আছে ভালোই। স্বামী আবার ইটের ব্যবসা করে, তার কাজেও কিছু খাটাইছে। এই যে গরুর বাচ্চা হয়েছে, গরুর তারপরে দুধ বেচা হয়েছে না, এই দুধ বিক্রি করে তো আমাদের সংসার অনেক উন্নতি হয়েছে। দুই সন্তানের জননী সুজনা স্বামী দৈনিক শ্রমিক হিসেবে কাজ করে। তিনি ইরেস্পো প্রকল্পের ঋণ সহায়তায় হাঁস মুরগি ও গরু পালন করছেন। বাড়িতে কুটির শিল্পের কাজ করছেন, ফলে তার সংসারে আর্থিক সচ্ছলতা ফিরে এসেছে। ইরেস্পো এই সমিতিটা থেকে আমরা প্রথমে 20,000 টাকা নেওয়া হয়েছে, তারপর আমরা 25,000 টাকা আনছি। আমার একটা গরু আছে, গরু আমি 10,000 টাকা কিনা করছি, এখন আমার গরু 30,000 টাকা বেচা দেবে, বাচ্চা দিবে, বাচ্চা পামু। আবার ছেলে মেয়ে দুইটা মেয়ে আছে, পড়ালেখা করে, হাঁস মুরগি আছে, তারপরে ধান চালের কাজও করি, মোটামুটি টাকা পয়সা ইনকাম করি, এই খাঁচা বুনি, তারপরে হাজি বনি, এগুলো করে আমরা ইনকাম করে উন্নতির দিকে চাই। এখন তো ভালোই আছি, মোটামুটি আয়ের দিকেই যাইতে আছে। আবার আমরা জমি কিনা করছি বাড়ি করার জন্য, বাড়ি কর্ম। এই অঞ্চলের দরিদ্র মহিলাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে 2012-13 অর্থ বছরে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিষ্ঠিত প্রকল্প ইরেস্পো বরিশাল ও খুলনা অঞ্চলে সম্প্রসারিত করা হয়। দরিদ্র মহিলাদের ভাগ্যের পরিবর্তনের জন্য তাদের ভূমির মানদণ্ড ও খানার জরিপের মাধ্যমে BRDB কর্তৃক বাস্তবায়িত ইরেস্পো প্রকল্পের সমিতির ভুক্ত অন্তর্ভুক্ত করা হয়। বরিশালে 5টি উপজেলায় এই প্রকল্পটি বাস্তবায়িত হয়ে আসছে। বর্তমানে বরিশালের 250টি সমিতি এবং 8,000 সদস্য অন্তর্ভুক্ত হয়ে আছে। তারা বিভিন্ন IGএর উপর বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছে, যেমন হাঁস মুরগি পালন, গাভী পালন, সেলাইয়ের কাজ এবং পুঁথির কাজ, মৎস্য চাষ, নার্সারি, ব্লক বাটিক সহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করেছে। এছাড়াও সম্প্রতি মা ও শিশু স্বাস্থ্য সেবার উপর ইন্টারমিডিয়েট পাস যে বেকার মহিলা আছে তাদেরকে এক মাসের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দারিদ্র বিমোচনের জন্য একজন টেকসই মানব সম্পদে পরিণত করা হয়েছে। এতে করে গ্রামের সাধারণ মানুষ সেবাও পাচ্ছে এবং দেশবাসী উপকৃত হচ্ছে, এবং পাশাপাশি তাদের বাড়তি আয়ের একটা ব্যবস্থা হচ্ছে। লস্করপুর মহিলা সমিতির একজন সদস্য শীলা রানী, তার না ছিল কোনো পুঁজি, না ছিল কোনো উদ্যোগ। তিনি ইরেস্পো প্রকল্পের ঋণ সহায়তায় বাঁশ ক্রয় করে সাজি বানিয়ে পাতার হাট বাজারে বিক্রয় করে থাকেন। তার স্বামী এই কাজে সহযোগিতা করে থাকে। এখন তার ছেলে ও মেয়েরা লেখাপড়া করে। তিনি এখন নতুন দিনের স্বপ্ন দেখছেন। আমি BRDB ইরেস্পো সমিতি থেকে প্রথম 15,000 টাকা লোন নিয়েছি। লোন নেবার পর বাঁশ কিনছি, আমি একসাথে 10,000 টাকার বাঁশ কিনছি। বাঁশ কেনার পর ওই বাঁশটা একসাথে আনিয়া পুকুরে ভিজাইয়ে রাখছি। তো ওই বাঁশে মনে করেন প্রতিদিন আমরা দুইটা করি বাঁশ কাটি, বাঁশ কাটিয়া সাপ্তাহিক হাট করি। আমরা সাপ্তাহিক হাট করলে প্রায় 20-25টা হাজি হয়, 20-25টা, এক একটা হাজি এখন ওই ধরি 90 টাকা 100 টাকা এইরকমই বিক্রি করি। বিক্রি করি এখন আমরা এই টাকা দিয়ে সামনের দিকে ভালোই আয় হইতে আছে। আর দ্বিতীয় কথা, এই সমিতিটা সুদ খুব কম, এই জন্য আমাকে অনেক ভালো হয়। এরপর আরও হাঁস মুরগি পালি, তারপর আমার স্বামীও সাথে সাথে, আমিও কাজ করি, আমার স্বামীও কাজ করে,
আমি তলা নিজে সাজি নিস বললে উপরে সে বনে এরপর দুজনে বন্যা সাপ্তাহে কাট করে বিক্রি করে, বিক্রি করার পর টাকাও সামনের দিকে আমাকে আয় উন্নত ভালো হইতে আছে। এরপর আমার দুইটা ছেলে মেয়ে পড়ালেখা করাইতে আসি, একটা ছেলে একটা মেয়ে, ছেলেটা বরিশাল কলেজে পড়ে, কোন টেকনিক্যাল কলেজে এবার পড়ে, ওরও অনেক খরচা লাগে। আমরা এই ইরেসপপ সমিতি থেকে টাকা নিয়ে টাকা ঋণ নিয়ে এদের কাজকাম করি গিয়ে আয় উন্নত করি গিয়ে আমাকে সংসার চলতে আছে। সামনের দিকে যদি আমাকে আরেকটু লোন বাড়াইয়া দেয় হলে দেখা গেছে আমরা আরেকটু দেখা গেছে সাজি কিছু লগে কিনিয়া এর সাথে আরেকটু ব্যবসা করা যায়, বিক্রি করতে পারবো, দেখা গেছে দোকান দিতে পারবো সাজির, নিজেরা বুনবো ওই সাথে কিছু কিনিয়া আমরা বিক্রি করি গিয়ে আরও কিছু টাকা উপার্জন করলে আমাকে আরেকটু ভালো হইবে। লস্করপুর মহিলা সমিতির ম্যানেজার বিনোদিনী রানী, সে একসময় অভাবগ্রস্ত ছিল। বিআরডিবি এর ইরেসপো প্রকল্পের ঋণ সহায়তায় তিনি কুটির শিল্পের কাজ করছেন। তিনি ব্যবসার আয় দিয়ে বাড়িতে ঘর তৈরি করেছেন। তিনি এখন সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখছেন। স্যার, আমাকে মনে করেন আমরা 5,000 টাকার বাস কিনা এ আমরা কাঠে ভিজিয়ে থুই, তারপর আমরা দুইটা দুইটা করে বুনি। আমরা হাটের খুবই মনে করেন হাটে একাডে আমরা 10টাও দিই, 15টাও দিই, 600 টাকা বেচ হয়, আবার মনে করেন আবার 1,000 টাকা হয়। হেয়া দিয়ে আমরা মনে করেন হেয়া কিস্তির টাকা রাখিয়া, বাসের টাকা রাখিয়া, আবার মনে করেন এলিয়া বাচ্চা কাছে নিয়ে খাইয়া মোটামুটি আল্লাহ দিলে ভালোই আছি। হাসিনা আক্তার লাভলি স্বামী মুদির দোকানে ব্যবসা করে। সংসারের আয় বাড়ানোর জন্য ইরেসপো প্রকল্প থেকে ঋণ সহায়তা নিয়ে বাড়িতে হাঁস মুরগি পালন করছেন। তিনি নিয়মিত ডিম বিক্রয় করছেন, কবুতর পালন করেও অর্থ উপার্জন করছেন। আগে টাকার প্রয়োজনে স্বামীর দিকে তাকিয়ে থাকতে হতো, এখন তিনি ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ চালায়। তিনি একজন অনুকরণীয় নারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গত 3 বছর আগে ক্ষুদ্র ঋণ নেই, 15,000 টাকা করে প্রথম নেই, দ্বিতীয়বারে 20,000 টাকা, তৃতীয়বারে 2017 সালে 30,000 টাকা নিয়ে আমি কিছু হাঁস মুরগি কিনি প্রথমে, পরে আবার দেখা গেছে ওইগুলার বাচ্চা হাঁস মুরগির বাচ্চা টাচ্চা ফুটে কিছু ডিম বিক্রি করি, এ দিয়ে আমি কিস্তি ঋণ পরিশোধ করি, প্লাস আমি সংসারের কিছু আমার ছেলে মেয়েরাও আছে, সংসারের খরচ দিতে হয় লেখাপড়ার পিছে, এই এভাবে আমি অনেক ইয়ে করছি। হাঁস মুরগি আর একটু কিছু বেশি বাড়িয়ে বাড়িয়ে পালানো শুরু করছি, এতে দেখি আমার আসলেই অনেক সুবিধা হয়। আমার হাজবেন্ড দোকান করে, সাধারণ ব্যবসা করে, তা এদের সংসার চালায়, তারপরও দেখা গেছে আমি ছেলে মেয়েদের পিছে কিছুটা টাকা পয়সা খরচ করতে পারি। এখান থেকে ঋণ এনে আমি হাঁস মুরগি পালে বাচ্চা ফুটিয়ে বা কিছু বিক্রি করি, কিছু খেতে পারি, এই হচ্ছে আমার সুবিধা। এবং আমি চাই যে আরেকটু যদি সামনে যদি আরেকটু বেশি করে ঋণ দেওয়া হয় তাহলে আমি আরেকটু লাভবান হওয়ার চেষ্টা করব। যে আমি আগে ভালো ছিলাম না, সংসারের পরিস্থিতি মোটামুটি ভালো ছিল, তা এখন আরও ভালো আছি, যে এখন আমি এরকম চাই যে আরেকটু বেশি ঋণ দিলে আমার কিছুটা সুবিধা হয়, যে আমি আরেকটু বড় করে একটা আমার খামারটা বড় করে যে আমি ইয়ে করতে পারি। গ্রামীণ মহিলাদের হচ্ছে সংগঠিত করে সমিতি গঠন, তাদেরকে সঞ্চয় উদ্বুদ্ধ করা এবং তাদেরকে বিভিন্ন আয় বর্ধনমূলক কর্মকাণ্ডে বিনিয়োগের জন্য তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের সেই কারিগরি জ্ঞান ব্যবস্থা করে দিচ্ছি, এবং সেই একই সাথে আমরা হচ্ছে তাদের ঋণ সহায়তা প্রদান করছি এবং অত্যন্ত স্বল্প সার্ভিস চার্জ, মাত্র 8% সার্ভিস চার্জে আমরা তাদেরকে ঋণ সহায়তা প্রদান করছি। এবং এই ঋণ সহায়তা নিয়ে তারা বিভিন্ন আয় বর্ধনমূলক কর্মকাণ্ডে বিনিয়োগ করে তাদের জীবনে তাদের পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরে এসেছে, তাদের দারিদ্রতা দূর হয়েছে এবং তাদের যে গ্রাম পর্যায়ে তাদের যে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন এই বিষয়গুলো তাদের যে অ্যাওয়ারনেস তৈরি হয়েছে এবং তারা যথেষ্ট সচেতন হয়েছে, তাদের ছেলে মেয়েদেরকে তারা এখন স্কুলে দিচ্ছে এবং সর্বোপরি সব মহিলাদের আত্মকর্মসংস্থান সুযোগ সৃষ্টি হয়েছে এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে দেখা গেছে যে তার নিজের যেমন দারিদ্র বিমোচন হয়েছে একইভাবে অন্য লোকেরও পাশাপাশি আরও 2-1 জন সদস্যেরও তারা দারিদ্র বিমোচন এবং তাদেরকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। বর্তমান গভর্নমেন্টের যে টার্গেট ছিল ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের যে টার্গেট, সেই লক্ষ্যমাত্রাকে আমরা এটাকে আমলে নিয়ে আমরা আমাদের সকল কার্যক্রমকে অটোমেশন করেছি, অনলাইনের মাধ্যমে আমাদের সকল কার্যক্রম পরিচালিত হয়। মাঠ পর্যায় থেকে আমাদের যে মাঠকর্মী থাকেন
তিনি হচ্ছে ট্যাবের মাধ্যমে তাদের সকল প্রকার আর্থিক ট্রানজ্যাকশনগুলো তারা ট্যাবে এন্ট্রি দেন এবং সেটা উপজেলা পর্যায়ে অটোমেটিক্যালি আপ হয় এবং উপজেলা পর্যায়ে থেকে যখন এটা অ্যাপ্রুভ হয় অটোমেটিক্যালি সেন্ট্রালি আমরা ঢাকা থেকে এইটা আমরা দেখতে পাই, যার কারণে একদিকে হচ্ছে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত হয়েছে, অন্যদিকে হচ্ছে আমাদের মনিটরিং কার্যক্রম জোরদার হয়েছে। আমরা এখান থেকে বসে বুঝতে পারি, প্রত্যেকটা লোকের হিসাব বুঝতে পারি, একইভাবে মাঠকর্মীদের মুভমেন্ট, তারা কি গ্রামের মানুষের কাছে সেবা প্রদান করতে যাচ্ছে কি যাচ্ছে না, আমরা এখান থেকে তাদের মুভমেন্টটা ট্র্যাক করতে পারি। এতে করে দেখা গেছে যে মাঠ পর্যায়ে সেবাটা নিশ্চিত হয়েছে এবং এভাবে আমরা কাজ করে যাচ্ছি। আর মাঠ পর্যায়ে এর ফলে দেখা যাচ্ছে যে আমাদের যে যে উপজেলাগুলোতে আমাদের কাজ চলতেছে এবং যেই মানুষদের নিয়ে আমরা কাজ করতেছি তাদের প্রত্যেকে পরিবারের সফলতা ফিরে এসেছে এবং তাদের ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, তাদের তারা এখন দেখা যাচ্ছে যে নিজেদের যেমন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে একইভাবে তারা অন্য লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছে, একইভাবে তারা তার হাজবেন্ডদেরকে অনেকে সহায়তা প্রদান করছে। সংসারের আয় বাড়ানোর জন্য লস্করপুর মহিলা সমিতিতে ভর্তি হয় আরতি রানী। ইরেস্প প্রকল্প থেকে ঋণ সহায়তা নিয়ে তিনি পান চাষে বিনিয়োগ করেন, পানের বরজ নিজেই পরিচর্যা করে থাকেন। প্রতি হাটে 2,500 টাকার পান বিক্রয় হয়। এরপরও বাড়িতে কুলা, ডালা ও খাঁচা তৈরি করে বাজারে বিক্রয় করছেন। ব্যবসার আয় দিয়ে বাড়িতে ঘর তৈরি করেছেন। এখন তার ছেলেমেয়েরা লেখাপড়া করছে। বর্তমানে তিনি একজন সফল উদ্যোক্তা। সংসারে অনেক অভাব বিবেচনা আসছিল, তারপর ছেলে মেয়ে হইলো, তারপর এই আয় তো বাড়তে আছে, এরপর বর করলাম, বরের কাজ করেও কিছু আয় ব্যয় করলাম, তারপর মনে করেন বাসের কাজ করেও কিছু আয় ব্যয় করলাম, নিজেও খাড়ি, স্বামীও খাড়ে, ছেলেরও খাটতেছে। এর থেকে যেমন একটু ওই আয় ব্যয় মাসে যদি 30,000 টাকা হয়, 15,000 টাকা ই করলাম আর 15,000 টাকা থাকে এই। এরপর আমি কিস্তি চালাইলাম, কিস্তি সুন্দর মতন দিলাম, হ্যাঁ প্রথম 20,000 টাকা উড়ে, আবার 20,000 টাকা শেষ করে আবার মনে করেন 25,000 টাকা উড়েলাম, এতে কিস্তি পরিশোধ করলাম। বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি কোটালীপাড়া গোপালগঞ্জ থেকে মিশুরানী মা ও শিশুর পুষ্টি এবং স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ নিয়ে মহিলা ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদান করছেন। একদিকে এলাকার মহিলা হাতের কাছে স্বাস্থ্যসেবা পাচ্ছেন, পাশাপাশি মিশুরানীর কর্মসংস্থানও হয়েছে। আমি এই সমিতিতে ঢুকে এখন অনেক ভালো আছি, আমি এই আফার কাছ থেকে অনেক চিকিৎসা পাচ্ছি, তারপর আমাদের গ্রামে আরও অনেক রুগী আছে, তারা সেবা যত্ন পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমাদের জনগোষ্ঠীর অর্ধেক শক্তি নারীর ক্ষমতায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। 96 সালের প্রথম মেয়াদে ক্ষমতায় এসেই, দায়িত্ব গ্রহণ করেই তিনি নারীর ক্ষমতায়নের পদক্ষেপ নিয়েছেন। একেবারেই স্কুলে সন্তানের নামের পাশে মায়ের নাম, সেখান থেকে শুরু করে স্থানীয় পরিষদ, সরকারের প্রতিটি স্তরে বিশেষ করে সংরক্ষিত মহিলাদের আসন, স্বামী পরিত্যক্তা বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, আবার স্কুল পর্যায়ে ছাত্রীদের জন্যে বিশেষ উপবৃত্তির ব্যবস্থা করে স্পেশালি মেয়েদেরকে শিক্ষিত করে তোলা, আজকের ইরেস্পোর মাধ্যমে যে যার মতো করে 2টি পয়সা উপার্জন করে একজন নারী স্বাবলম্বী হবেন সেই উদ্যোগ ক্ষুদ্র ঋণের মাধ্যমে। আপনারা খেয়াল করে দেখবেন ছাত্রীদের জন্যে ডিগ্রি পর্যন্ত বিনা বেতনে পড়াশোনা, আবার সকল ছাত্রছাত্রীর জন্যে প্রায় 35 কোটি বই ছাপিয়ে নতুন বই পৌঁছে দেওয়া, প্রাইমারি পর্যায়ে সন্তানদের জন্যে বিস্কিট দিয়ে, স্কুল টিফিন দিয়ে, স্কুল ফিডিং দিয়ে স্কুলে ধরে রাখা, অভাবের কারণে যেন কোনো মানুষ স্কুল থেকে, ক্লাস থেকে, শিক্ষা জীবন থেকে ঝরে না পড়ে, সেই জন্য উপবৃত্তির নামে আর্থিক সহায়তা দেওয়া, সেটিও কিন্তু সরাসরি মায়েদের মোবাইল অ্যাকাউন্টে, তার পড়াশোনা যেন ছেদ না পড়ে, সেই জন্যেই উপবৃত্তির নামে নগদ অর্থ মায়েদের মোবাইল অ্যাকাউন্টে মাননীয় প্রধানমন্ত্রী পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। নারীর ক্ষমতায়নে আমাদের জনগোষ্ঠীর
এই তাৎপর্যপূর্ণ এই যে অংশ, যিনি মমতা দিয়ে দেশকে গড়বেন, অনেক ক্ষেত্রেই আমরা বুঝি যে সবসময় মায়ের স্নেহের উদাহরণ দেই, মায়ের মমতার উদাহরণ দেই, বোনের স্নেহের উদাহরণ দেই। কাজেই এই নারীরা আমাদের পুরুষদের চেয়ে অনেক সময় অনেক বেশি মমতাময়ী, সে শিক্ষায়, সে চিকিৎসায়, সে দেশ গঠনে, এমনকি তার পরিবারের যে ক্ষুদ্র সংসার তার মমতা দিয়ে তিনি আগলে রাখেন। এই মমতাময়ী এই যে মানব সম্পদ, স্নেহময়ী যে জনশক্তি, এটিকেই দেশ গঠনে কাজে লাগাতে চান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এভাবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ইরেস্প প্রকল্পের মাধ্যমে তৃণমূল পর্যায়ের নারীরা নিজের পায়ে দাঁড়াতে শিখেছেন। একসময় যারা ছিল সমাজের বোঝা, আজ ইরেস্প প্রকল্পের সহায়তায় তারাই সমাজের সম্পদে পরিণত হয়েছে। আর এর মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে নারীরা, দূরীভূত হচ্ছে দারিদ্রতা, সমৃদ্ধ হচ্ছে দেশ, আর বাস্তবায়িত হচ্ছে বঙ্গবন্ধুর সোনার বাংলা করার স্বপ্ন।